তো ফ্রেন্ডস, নিয়োগটি যে কোনো টাইম হতে পারে, অপেক্ষা করুন, কারণ করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে নিয়োগ দিচ্ছে না। ইউটিউব চ্যানেল যে কোনো টাইম হতে পারে, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখানে জয়েন হয়ে থাকবেন। ভিডিওটি যখনই প্রকাশ পাবে আমি সাথে সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন। নতুন নতুন চাকরি বার পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। ধন্যবাদ ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। করতে পারেন। তো ফ্রেন্ডস, যথারীতি আজকেও ঠিক একটি আবেদনের জন্য সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কতজন জনবল নিয়োগ দিচ্ছে এবং আবেদন ফি কত, আবেদন লিঙ্ক কত, কীভাবে আপনি আবেদন করবেন, এ টু জেড আমি আছি আপনাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠা বাংলাদেশ সেনাবাহিনী, পদের নাম DSSC AMC, পদের সংখ্যা অনির্দিষ্ট, অর্থাৎ বিশাল সংখ্যা, কোনো অনির্দিষ্ট নেই। আবেদন ফি 1000 টাকা। আবেদন লিঙ্ক জয়েন বাংলাদেশ আর্মি, army.mail.bd। আবেদন শেষ তারিখ 12 ডিসেম্বর 2020। আমরা এখন বিজ্ঞপ্তিটি দেখে নিব। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। 26তম DSSC স্পেশাল পারাপাস AMC। তো ফ্রেন্ডস, এখানে আপনাদের যোগ্যতা দেখতেছেন, বয়স 7 জানুয়ারি 2021 তারিখ, 1940 বছর, এফিডেভিট বহনযোগ্য না, অর্থাৎ 1940 বছরের নিচে বয়স লাগবে। প্রার্থীর বয়স, শারীরিক উচ্চতা দেখতেছেন, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.6 মিটার, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট। ওজন পুরুষ প্রার্থীদের কাছে 69 কেজি সর্বোচ্চ, 59 কেজি, আর মহিলা প্রার্থীদের কাছে 49 কেজি। বুক 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি, মহিলাদের 28 ইঞ্চি বাই 30 ইঞ্চি। উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম FCPS, FRCS, MS, MD অথবা সমমান, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত, অর্থাৎ বাংলাদেশ ডেন্টাল কাউন্সিলের ডাক্তারেরা ডেন্টালের জন্য বৈধ অবস্থা, বিবাহিত অবিবাহিত, জাতীয়তা, জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক। ক্যাটাগরি, নিম্নোক্ত ক্যাটাগরির বিশেষজ্ঞ চিকিৎসকগণ আবেদন করতে পারবেন। এই দেখেন, ইন্টারন্যাশনাল মেডিসিন, মানে এখানের সমস্ত এগুলো সবই ডাক্তারদের মেডিসিন, যারা ডাক্তারি পরীক্ষা দিচ্ছে বা ডেন্টাল বিষয়ে তারা সমস্ত জানে, এই মেডিসিনগুলোই তারাই শুধু আবেদন করতে পারবে। প্রার্থীর জন্য অযোগ্যতা, সেনা, নৌ, বিমানবাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অর্থাৎ অপসারিত, ISSB 2 বার কি স্ক্যান আউট প্রত্যাগত বা 1 বার স্ক্যান আউট, 1 বার প্রত্যাগতের আবেদন করতে করা যাবে, তবে 5 বছর পূর্বে 2 বার স্ক্যান আউট প্রত্যাগিত প্রার্থীগণ আবেদন করতে পারবে। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা, দূরদৃষ্টি 2.5 ড্রাইওপ্টারের বেশি হলে অযোগ্য বিবেচিত হবে। সেনা, নৌ, বিমানবাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে। আর এখানে দেখতেছেন আবেদন করার পদ্ধতি, 13 নভেম্বর 2020 তারিখ বাংলাদেশ আর্মির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এখানে প্রবেশপত্র হোম পেজের উপরে ডান কোনা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে 26 DSS স্পেশাল পারপাস AMC তে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী টাস্ক ব্যাংক, টি ক্যাশ, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, রকেট ক্রেডিট মাধ্যমে 1000 টাকা অপরিযোগ্য ফি আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটের বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায়। তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কল আপ লেটার পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, তাহলে আপনারা সব কিছু সরাসরি বুঝতে পারবেন। তারপর মৌখিক পরীক্ষা, আগামী 21 ডিসেম্বর 2020 তারিখে DGMS অফিস ঢাকা সেনাবেশে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে অফিস কল লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার বহন করবেন। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিটের মূল কপি, SSC, SSC, MBBS, ইন্টার্নশিপ এবং FCPS, MD, MMS রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করতে হবে, অন্যথা অযোগ্য বলে বিবেচিত হবেন। ISSB পরীক্ষা অংশগ্রহণ প্রয়োজন নেই। পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান, উপরোক্ত সকল পরীক্ষার যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য শাসনে অনুকূলে মেধাক্রমে অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর এর জুনিয়র জেনারেল শাখা পার্সোনাল
অধিদপ্তরে ঘোষণা করা হবে। প্রশিক্ষণ এবং কমিশন বিএমএ প্রশিক্ষণ চূড়ান্ত নিয়োজিত হওয়ার পর ট্রেনিং অফিসার হিসাবে বিএমএতে 10 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন। কমিশন ও পশ্চাৎ প্রবীণতা কৃতকার্যের সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর মেজর পদে কমিশন প্রদান এবং বিএমএতে যোগদানের তারিখ হতে 7 বছর পশ্চাৎ প্রবীণতা অ্যাসিস্ট্যান্ট সিনিয়রটি প্রদান করা হবে। প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত বেতন ভাতা দিশা সশস্ত্র বাহিনী বেতন কম অনুযায়ী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষত্ব বিদেশে প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ। এরপরে বাসস্থান নিরাপত্তা মনোরম পরিবেশে মানসম্পন্ন সুজিদ্দিত বাসস্থান প্রাপ্তির সুযোগ। থকমজুরি বিশেষজ্ঞ শিক্ষকের শ্রেণীবিধে এককালীন 10 লক্ষ এবং 5 লক্ষ টাকা থেকে মজুরি প্রাপ্তির সুযোগ। চিকিৎসা সামরিক হাসপাতাল সহ উন্নত মানের চিকিৎসা সেবা দুরারোগ্য ব্যতীত উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা। সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মস ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি, বালাজি ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজে অধ্যয়নের সুযোগ। বিশেষ নির্দেশনা সামরিক মৌলিক প্রশিক্ষণ প্রয়োজনে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। বিজ্ঞপ্তি করে যে কোনো অংশ পরিবর্তন ক্ষমতা সেনাবাহিনী দপ্তর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নিয়োজিত প্রার্থীদের পদদান যোগদান বাতিল ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ পরিদপ্তর অ্যাডজুটেন্ট শাখা সেনাবাহিনী সদর দপ্তর সেনানিবাস। আবেদনের শেষ তারিখ 12 ডিসেম্বর 2020। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন। তো ফ্রেন্ডস, আমরা পুরো বিজ্ঞপ্তি দেখে নিলাম। আমি আপনাদের সুবিধার্থে আবারও বিজ্ঞপ্তিটি দেখে দিচ্ছি। আর যারা বিজ্ঞপ্তিটি পেতে চান তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা পেতে পারেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন। নতুন নতুন চাকরি পাওয়ার জন্য সবার আগে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ ফ্রেন্ডস।